প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের ভালো থাকা আমার একান্তই কাম্য। তো আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো গতদিন আমরা কোন কি বিষয়ের উপরে ক্লাস করেছিলাম? সেন্ট্রিওলের উপর আমাদের ক্লাস ছিল। আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তো নিউক্লিয়াসের আগে আর দু একটা টপিক্সের উপর একটু কথা বলবো। মানে হচ্ছে যে পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম এবং কোষ গহ্বর সম্পর্কে তো আমাদের জানতে হবে, তাই না? এটা কোষে আদর্শ উদ্ভিদ কোষেরই একটা অংশ। তাহলে সে সম্পর্কে একটু জেনে নেব আমরা, তারপরে আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জানবো। তো পারঅক্সিজম কি, এর কাজই বা কি, আমাদের তো জানতেই হবে। পারঅক্সিজম প্রায় সব ধরনের কোষে দেখা গেলেও প্রাণীর কিডনি লিভারে বেশি পরিমাণে থাকে, লিভার কোষে অধিক থাকে, ঠিক আছে? অবস্থানটা কোথায়? এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিংয়ের মাধ্যমে, এটা তৈরির যে পদ্ধতি সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিংয়ের মাধ্যমে তৈরি হয়। এটা এক আবরণী বিশিষ্ট এবং ব্যাস হচ্ছে 0.2 থেকে 17 মাইক্রোমিটার। তারপরে দেখো এই ভেতরটা হচ্ছে দানাদার, হ্যাঁ, সঞ্চয়ী এনজাইম থাকে ভিতরে। কীরকম দানাদার? এখানে কি থাকবে? এনজাইম থাকবে। এর মধ্যে মানে ক্যাটালেজ যে এনজাইমটা আছে সেটা হচ্ছে প্রধান এনজাইম, এদেরকে মাইক্রোসোমও বলা হয়। যদি প্রশ্ন আসে যে মাইক্রোসোমটা কি, তাহলে এটা এক ধরনের অবশ্যই এনজাইম, ঠিক আছে? 1967 সালে বেলজিয়াম সাইটোলজিস্ট তিনি কি করেছিলেন যে এই সেল এটা পারঅক্সিজেমটা আবিষ্কার করেছিলেন। তাহলে বিজ্ঞানীটার নাম কি? ক্রিশ্চিয়ান ডি ডুভে। তিনি 1967 সালে এই পারঅক্সিজেমটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? এবার এই পারঅক্সিজম উদ্ভিদ দেহে কি কাজে লাগে সেটা আমরা জানবো। এই অক্সিজমটা দেখো, যে এনজাইমের কথা বললাম যেটাকে আমরা মাইক্রোসোম বললাম, সেই এনজাইমটা কি করে, হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে সেটাকে কি করবে, ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে। এটি একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন? এই হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে বিশ্বের বিষতুল্য যেটাকে বলে। তো এই বিষতুল্য জিনিস তো আর মানে উদ্ভিদ দেহের জন্য প্রয়োজন নয়। তাহলে কি হয়, ওই ক্যাটালেজ এনজাইম যেটা আছে সেটা কি করে, এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে। আর এই পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে করে বিষক্রিয়া থেকে উদ্ভিদ দেহকে রক্ষা করে। আর কাজই বা কি, এই পারঅক্সিজমের কাজ হচ্ছে কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করা, এর কাজ, ঠিক আছে? কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করবে। অক্সিজেন তো আর বেশি পরিমাণে থাকলে দেহের জন্য সুবিধা নয়, ভালো নয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে যে অক্সিজেন প্রয়োজনীয়, কিন্তু অধিক হলে কোষের ক্ষতি হয়। এই পারঅক্সিজম ডিএনএ, আরএনএ এবং নাইট্রোজেনের যে ক্ষারক আছে তার ব্রেকডাউন এবং রিসাইক্লিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? এবার আমরা যাব পারঅক্সিজমের পরের যে বিষয়টা, সেটা হচ্ছে গ্লাইঅক্সিজম কি। বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদেরকে দেখা যায়। কোথায় দেখা যায়? বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদের দেখা যায়। গ্লাইঅক্সিজমের কাজ কি? বীজের অঙ্কুরোদ্গমকালে, খেয়াল করো, বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করে, যাতে করে ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য তৈরির আগ পর্যন্ত অঙ্কুরিত চারার যে বৃদ্ধি সেটা অব্যাহত রাখে। কারণ বীজ অঙ্কুরিত হবে, সূর্যের দিকে মুখ করে দু পাতা নিয়ে গজাবে, সূর্যের আলো তারপরে পৌঁছবে, তখন না সে খাদ্য তৈরি করবে। তার আগের যে স্টেজটা মানে করো যে কি, ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য তৈরির আগ পর্যন্ত অঙ্কুরিত চারার বৃদ্ধি অব্যাহত থাকে এই এই গ্লাইঅক্সিজমের মাধ্যমে। তারপরে অংশটা রয়েছে আমাদের কোষ গহ্বর। আমরা উদ্ভিদ কোষ মানে চোখ বন্ধ করলে উদ্ভিদ কোষের যে চিত্রটা দেখতে পাবো, যে বড় ফাঁকা অংশটা রয়েছে সেটাই হচ্ছে হচ্ছে কি, কোষ গহ্বর। সাইটোপ্লাজমের দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায় তাই হচ্ছে কোষ গহ্বর। তো এই কোষ গহ্বরের কি কাজ, কেন এই ফাঁকা জায়গা নিয়ে কোষ দেহে রয়েছে? কাজ হচ্ছে কোষের রস ধারণ করা, বর্জ্য পদার্থ ধারণ করবে, পিএইচ রক্ষা করবে, আর কোষের ভেতরে যে পানির চাপ রয়েছে সেটা রক্ষা করাই হচ্ছে কিসের কাজ, কোষ গহ্বরের কাজ। দেখো কোনোটার গুরুত্ব কিন্তু কম নয়, তোমাদের বইয়ের প্রতিটি পাতা সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? তো এবার আমি আমার আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা চিত্র একটা বোর্ডে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বুঝতেই পারছি এটা কিসের চিত্র, আমরা কিন্তু পড়েইছিলাম, তাই না? এটা এনেছিল আমাদের
এখন আমরা পড়ব নিউক্লিয়াস নিয়ে। প্রথমে দেখো নিউক্লিয়াস কি ধরনের শব্দ, তোমাদের পরীক্ষা প্রায় আসে, ল্যাটিন শব্দ না গ্রিক শব্দ না কি, তাহলে আমাদের জানতে হবে নিউক্লিয়াস শব্দটি হচ্ছে নাক শব্দ থেকে এসেছে, নাক থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি হয়েছে, এটা এক ধরনের ল্যাটিন শব্দ আমরা মনে রাখবো। তারপরে কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড বা রাসনা পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন কে, রবার্ট ব্রাউন। এটা কিন্তু এমসিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার করেন কি বলতেছিলাম আমরা, যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড বা রাসনার পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং তিনি নামকরণ করেছিলেন। এবার আমরা নিউক্লিয়াসের সংজ্ঞায় যাব যে নিউক্লিয়াস মূলত কি, আসলে কিভাবে সংজ্ঞায়িত করা যায় একে। কোষের সাইটোপ্লাজমে খেয়াল করো, মানে চিত্র আবার আমরা যদি উদ্ভিদ কোষের চিত্রটা দিকে দৃষ্টিপাত করি, দেখো কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট, এখানে আমরা বুঝতেই পারছি কয়টি স্তর দেখা যাচ্ছে, দ্বিস্তর বিশিষ্ট একক পর্দা দ্বারা আবৃত এবং ক্রোমাটিন জালিকা সমৃদ্ধ, ঠিক আছে, ক্রোমাটিন জালিকা সমৃদ্ধ, সাধারণত গোলাকার যে অঙ্গাণুটি সুস্পষ্টভাবে দেখা যায় তাকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলে। সংজ্ঞা আমার জানা হলো, এবার আমরা জানবো নিউক্লিয়াসকে কেন কোষের মস্তিষ্ক বা প্রধান কেন্দ্রিকা বলা হয় বা প্রাণ কেন্দ্র বলা হয় কেন। নিউক্লিয়াস কোষের অপরিহার্য অংশ এবং কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বলে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে যে নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। তো এবার আমরা জানবো যে এই নিউক্লিয়াসের সংখ্যা ও বিস্তৃতি। প্রতিটা কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, আদি কোষে নিউক্লিয়াস থাকে না, তুমি জানো, প্রকৃত কোষে থাকে, তবে কিছু কিছু প্রকৃত কোষ যেমন সিপ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা প্রভৃতিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এমন অনেক কিছু কোষ আছে, অনেক কোষ রয়েছে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকে, তার মধ্যে রয়েছে ভাউচেরিয়া, রয়েছে বট্রিডিয়াম, রয়েছে ভাউচেরিয়া এবং বট্রিডিয়াম এবং বিভিন্ন রকমের পেনিসিলিয়াম ছত্রাকে রয়েছে কি একাধিক নিউক্লিয়াস। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। এটা একটা প্রশ্ন যে সিনোসাইট কি, তাহলে কি লিখবো আমরা, উত্তরটা লিখবো যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের মানে গঠনকেই বলা হয় সিনোসাইট। এবার আকৃতিতে যাব যে নিউক্লিয়াস দেখতে কি রকম হতে পারে, এখানে কি আকার আছে, বৃত্তাকার, প্রথমে সাধারণত বৃত্তাকার, তবে কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার, ফিউজিফর্ম বা মূলাকৃতির, পেঁচানো থালার মতো, হ্যাঁ ইত্যাদি আকারও হতে পারে, আবার শাখা শাখার মতো হতে পারে। তো ইত্যাদি হলো আকৃতি। এবার আমরা জানবো যে অবস্থান, কোথায় কোথায় এই নিউক্লিয়াসকে দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থিত, একটা উদ্ভিদ কোষের চিত্র খেয়াল করলে বুঝতে পারবো যে এটা কোথায় অবস্থিত, মাঝখানে অবস্থিত। তবে কোষ গহ্বর যদি বড় হয় সেক্ষেত্রে নিউক্লিয়াসটি কিনারের দিকে অবস্থান করে। আকার এবং আয়তনের কথা যদি বলি, এটা ছোট বড় হতে পারে, গোলাকার নিউক্লিয়াসের ব্যাস 1 মাইক্রন হতে পারে, এটি কোষের 10-15% স্থান দখল করে থাকে। আবার স্পার্ম বা শুক্রাণুর ক্ষেত্রে এই নিউক্লিয়াস 90% করে থাকে, স্থান দখল করে থাকে। হ্যাঁ, তারপরে যাবো আমরা এই নিউক্লিয়াস কি কাজ করে, কি কাজের জন্য এটা এত গুরুত্বপূর্ণ। ওই যে আমরা বললাম যে নিউক্লিয়াসকে কেন কোষের মস্তিষ্ক কি বলে প্রাণ কেন্দ্র বলা হয়, ঠিক আছে, কেন বলা হয় আমরা কিন্তু জেনেছি যে নিউক্লিয়াস কোষের অপরিহার্য অংশ এবং কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বলে একে কি কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। কাজের ক্ষেত্রে তো এটাই আসবে যে সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, 1-2 একে কোষের মস্তিষ্ক বলা হয়, এতে ক্রোমোজোম থাকে। এখানে দেখো আমরা চিত্রের গঠন যখন পড়বো তখন জানবো যে এখানে কি কি রয়েছে। ক্রোমোজোম থাকে বলে যার দ্বারা বংশ পরম্পরায় জীবের যে বৈশিষ্ট্য আছে সেটা রক্ষা পায়, এরা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা এই বোর্ডের যে চিত্র আছে সেটা সম্পর্কে জানবো যে একটি নিউক্লিয়াস কি কি অংশের সমন্বয়ে গঠিত থাকে, তুমি জানো এটা, তারপরে আবার পড়বো আবার জানবো, এবার একটু বিস্তর আকারে আমাদের জানতে হবে।
দেখো যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে, হ্যাঁ, নিউক্লিয়াসের কি কি অংশ আমরা দেখতে পাই। প্রথমে আছে নিউক্লিয়ার এনভেলপ, চতুর্দিকে যে অংশটা আছে নীল রঙের অংশটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। তারপর রয়েছে নিউক্লিওপ্লাজম, এই যে দানাদার অংশটুকু ক্ষুদ্র ক্ষুদ্র কুচি কুচি, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপরে এই গোল অংশটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে হচ্ছে এখানে ছোট্ট অংশটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর রয়েছে কি ক্রোমাটিন তন্তু। তো এই সবকটি লেভেল একসঙ্গে কি হবে, এটাকে বলা হবে নিউক্লিওলাস। তো আগামী ক্লাসে আমরা এর গঠনের পুরাটুকু নিয়ে আলোচনা করব, যে এই নিউক্লিয়ার এনভেলপের কাজ কি, নিউক্লিওপ্লাজমই বা কি কাজে সাহায্য করছে, নিউক্লিওলাস কি, নিউক্লিয়ার রন্ধ্র বা কি কাজে সাহায্য করছে, ক্রোমাটিন তন্তু বা কি এর ভূমিকাই বা কি। তো আগামী ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, হ্যাঁ, তারপরে আর কি নিজে সুস্থ থাকবে, তোমার আশেপাশের পরিবেশটাকে সুস্থ রাখবে, মাস্ক পরিধান করবে, সরকারের যে বিধিনিষেধগুলো আছে সব চলবে, হ্যাঁ, তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই।